উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রার মুকুটে যুক্ত হতে প্রস্তুত হচ্ছে আরেকটি পালক মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ষাট বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামের বুক চিরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে বয়ে চলা এই মেগা প্রকল্প আমূল পরিবর্তন ঘটাবে যোগাযোগ ব্যবস্থায়। ইতিমধ্যে 16 কিলোমিটারের মধ্যে বিমানবন্দর থেকে নিমতলা পর্যন্ত 10 কিলোমিটার পথ প্রস্তুত যান চলাচলের, এখন দ্রুত এগিয়ে চলছে অপর অংশের কাজ। 75% কাজ আমার মূল ফ্লাইওভারে সম্পন্ন হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা রাতে দিনে আমাদের কাজ চলমান আছে। পতঙ্গা থেকে নিমতলা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের 10 কিলোমিটার কাজ পুরোপুরি শেষ হয়েছে, তবে নিমতলা থেকে লালখান বাজার পর্যন্ত এখনও কাজ বাকি রয়েছে অনেকটাই। সংশ্লিষ্টরা বলছেন আগামী অক্টোবরের মধ্যে পুরোপুরি কাজ শেষ হবে। নিমতলা থেকে লালখান বাজার পর্যন্ত 6 কিলোমিটারের মধ্যে অধিকাংশ জায়গায় উপরের ঢালাই শেষ, কিছু কিছু জায়গায় চলমান মাটি ও ফাইলের কাজও। সেপ্টেম্বরে বঙ্গবন্ধু টানেলের পরই অক্টোবরে উদ্বোধনের কথা বলছে কর্তৃপক্ষ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার মাধ্যমে মানে চট্টগ্রাম শহরের যে একটা সত্যিকার একটা বাণিজ্যিক রাজধানী হিসেবে এটা প্রতিফলন ঘটবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন চালু হলে নগরীর যানজট নিরসনের পাশাপাশি টানেল দিয়ে চট্টগ্রামকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। এটা শুধু শহরের মধ্যে যাতায়াতকে যেমন সহজ করবে, একইভাবে বিমানবন্দরের সাথে যোগাযোগটাও এটা ত্বরান্বিত করবে। 16 কিলোমিটার দীর্ঘ ও 54 ফুট প্রশস্তের 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকবে 24টি লুপ ও র্যাম্প। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে এই প্রকল্পে ব্যয় হচ্ছে 4,500 কোটি টাকা। একসময় রূপকথা মনে হলেও এখন বাস্তবে রূপ নিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখান থেকে শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলেও এটি চালু হলে মাত্র 20 মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল পর্যন্ত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।